আসসালামুয়ালাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। প্রতিদিনের মতো আজকেও আমরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল আপডেট নোটিশ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজকে জাতীয় বিশ্ববিদ্যালয় তাদের মেইন ওয়েবসাইটে বেশ কিছু আপডেট নোটিশ প্রকাশিত করেছে, আর সেগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব আমরা আজকের এই ভিডিওতে। তাই অবশ্যই আপনারা আজকের এই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আর যারা এই পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন নিত্যদিনের ভিডিও পেতে। সো ভিউয়ার্স, চলুন তাহলে আমরা কথা না বাড়িয়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ের মেইন ওয়েবসাইটে যেহেতু আমরা রয়েছি, তাহলে আমরা আপডেট নোটিশগুলো দেখে নিই। তো দেখুন, জাতীয় বিশ্ববিদ্যালয় তাদের মেইন ওয়েবসাইটে মূলত আজকে 29 আগস্ট যে আপডেট নোটিশগুলো প্রকাশিত করেছে, তার মধ্যে প্রথম নোটিশটি রয়েছে 2020 সালের অনার্স ফাইনাল পরীক্ষার মান উন্নয়ন ও সাময়িক সনদপত্র বিতরণ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি। এরপরে রয়েছে 2020 সালের বিএসসি অনার্স ইন অ্যাপারেল ম্যানুফ্যাকচার অ্যান্ড টেকনোলজি, নিটওয়্যার ম্যানুফ্যাকচার অ্যান্ড টেকনোলজি অ্যান্ড ফ্যাশন ডিজাইন অ্যান্ড টেকনোলজি প্রথম বর্ষ প্রথম সেমিস্টার পরীক্ষার ফলাফল প্রকাশ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো আজকে 29 আগস্ট সর্বোচ্চ যে নোটিশটি প্রকাশিত হয়েছে সেটি হচ্ছে 2020 সালের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স দ্বিতীয় বর্ষ পরীক্ষার ফলাফল পুনর্নিরীক্ষণের আবেদন সংক্রান্ত প্রক্রিয়া। তো আপনারা যারা এই ডিগ্রি পাসের দ্বিতীয় বর্ষের রেজাল্ট কিন্তু কিছুদিন আগে বের হয়েছে, তো ফলাফলে যাদের ভুলকুটি মনে হচ্ছে যে রয়েছে, তারা অবশ্যই যে তারিখটি আপনাদেরকে দিয়েছে তার মধ্যে অবশ্যই আপনারা সেই তারিখের মধ্যে পুনর্নিরীক্ষণের জন্য আবেদন করবেন। তো আজকের এই ছিল 29 আগস্ট প্রকাশিত জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল আপডেট নোটিশ। তো আপনারা প্রতিদিনের আপডেট নোটিশ পেতে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।